ফ্রেন্ড এখন আমি দেখাবো আপনারা কীভাবে খুবই সহজ পদ্ধতিতে ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারের সাহায্যে কোনো ভিডিওকে এমপিতে কনভার্ট করতে পারবেন আমি এই সফটওয়্যারটির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেই লিঙ্কের উপরে ক্লিক করে ফিল্মোরা সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আমার কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করা আছে আমি সব প্রথমে এই সফটওয়্যারটির আইকনের উপরে ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এই যে সফটওয়্যারটি ওপেন হচ্ছে এবার এখানে এসে ফুল ফিচার মুড সিলেক্ট করতে হবে এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্মারা ভিডিও এডিটিং সফটওয়্যারটি পুরোপুরি ওপেন হয়ে গেছে এবার আমি এখানে ফাইলের উপরে ক্লিক করছি এবং এখানে ইম্পোর্ট মিডিয়ার উপরে ক্লিক করে তারপরে এখানে ইম্পোর্ট মিডিয়া ফাইলের উপরে ক্লিক করছি এবারে আমি আমার যে ভিডিও ফাইলটি আমি কনভার্ট করব সেই ভিডিও ফাইলটি যে ফাইল বা ফোল্ডারে আছে সেই ফাইল বা ফোল্ডারে গিয়ে সেখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও ফাইলটি এসে গেছে এবার এই ভিডিও ফাইলটির উপরে মাউস পয়েন্টার টাচ করালে একটি প্লাস চিহ্ন দেখা যাবে এর উপরে লেখা দেখা যাবে অ্যাড টু প্রজেক্ট এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করতে হবে তাহলেই নিচে ঠিক এইখানটায় সেই ভিডিও ফাইলটি চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এই এক্সপোর্টের উপরে ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন নেম এই নেমের এখানে আপনি আপনার ভিডিও ফাইলটির যে নাম রাখতে চাইছেন সেই নামটি এখানে টাইপ করে দেবেন আর এই সেভ টুতে আপনি যে ভিডিও ফাইলটি কনভার্ট করছেন সেই ভিডিও ফাইলটি কনভার্ট হওয়ার পরে যে ফাইল বা ফোল্ডারে আপনি সেভ করতে চান সেই ফাইল বা ফোল্ডারের অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন তারপরে পাশে এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট এখানে ভিডিওর বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে আপনি আপনার ভিডিওটিকে যে ফরম্যাটে কনভার্ট করতে চাইছেন সেই ফরম্যাটটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আমি যেহেতু এখানে এমপি থ্রিতে কনভার্ট করব তাই এখানে এমপি থ্রি সিলেক্ট করে এখানে এক্সপোর্টের উপরে ক্লিক করছি এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ফাইলটি এমপিথি ফাইলে কনভার্ট হওয়ার প্রসেস শুরু হয়ে গেছে এই লাল ডাকটি যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন এই ভিডিও ফাইলটি এমপিথি ফাইলে কনভার্ট হওয়ার প্রসেস কমপ্লিট হবে এবং তারপরে আপনি যে ফাইলের অ্যাড্রেসটি দিয়েছিলেন সেখানে গিয়ে চেক করুন যে আপনার ভিডিও ফাইলটি এমপিথি ফাইলে ঠিকঠাকভাবে কনভার্ট হয়েছে কি না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ